कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে বিবাহ বিচ্ছেদের আবেদন আগেই করেছেন। এবার নওয়াজের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করলেন এই অভিনেতার স্ত্রী আলিয়া সিদ্দিকী। জানা গেছে নওয়াজের বিরুদ্ধে মুম্বাইয়ের ভার্সোভা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আলিয়া। আলিয়া সিদ্দিকীর আইনজীবী জানান, আমার মক্কেল ভার্সোভা থানায় ধর্ষণ প্রতারণা করে বৈধ বিয়ে ও প্ররোচিত করে সহবাসের অভিযোগ এনেছেন। ভারতীয় দণ্ডবিধির 375, 376, 420 এবং 493 ধারায় অভিযোগ করা হয়েছে। আশা করছি খুব শিগগিরই এফআইআর রেজিস্টার করা হবে। সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকীর থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে 30 কোটি টাকা দাবি করেছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। বিপুল অঙ্কের অর্থের পাশাপাশি মুম্বাইয়ের ইয়ারি রোডে 4BHK-র একটি ফ্ল্যাটও দাবি করেছেন আলিয়া। বিবাহ বিচ্ছেদের মামলায় অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তার স্ত্রী। আলিয়ার অভিযোগ ছিল, তিনি যখন নওয়াজের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিলেন তখন অভিনেতা আরও একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। এসব ছাড়াও আলিয়ার কথায় নওয়াজের কোনো বান্ধবী এলে আলিয়া বাড়ি থেকে বেরিয়ে যেতেন, তার সামনে দিয়েও নওয়াজের বান্ধবীরা তার ঘরে ঢুকতেন। আলিয়ার কথায় নওয়াজের ভাতিজি শাশা সিদ্দিকীও নাকি কাকা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এবার অপেক্ষার পালা, কোন দিকের জল আসলে কোন দিকে গিয়ে গড়ায় এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর ভাগ্যে শেষ পর্যন্ত আসলে কি এসে দাঁড়ায়। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।